আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা রোগী দেখতে যান বা রোগী দেখতে আসেন তাদের যে করণীয়গুলো থাকে। চলুন তাহলে জেনে নিই। রোগীর কক্ষে যাওয়ার সময় যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদে থাকুন। যে পোশাকে বাজারঘাট ঘুরে এসেছেন সেই পোশাকে রোগীর কক্ষে না যাওয়াই ভালো। তারপর হচ্ছে যে কোনো রোগীর কক্ষে প্রবেশের আগে মাস্ক পরে নিন, জুতা খুলে রাখুন বাইরে, রোগীকে জড়িয়ে ধরা, রোগীর সঙ্গে হাত মেলানো, রোগীর গায়ে হাত বোলানো এবং রোগীর বিছানায় বসা থেকে বিরত থাকুন। স্পর্শ করতে চাইলে স্পর্শের আগে এবং নিয়মমাফিক সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিন। রোগীর থেকে যতটা সম্ভব দূরে বসুন। রোগীর ঘরে কান্নাকাটি করবেন না। অস্ত্রোপচার হয়ে থাকলে অস্ত্রোপচারের জায়গায় দেখতে চাইবেন না, স্পর্শ তো করবেনই না। অতিরিক্ত মানুষের ভিড়ে অস্ত্রোপচারের রোগীর জন্য ভীষণ ক্ষতিকর। তাই যারা রোগী দেখতে আসেন, রোগীর কাছে থাকেন, তাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত। ধন্যবাদ।